আসসালামু আলাইকুম। আমি ইতিপূর্বে ভিডিওগুলোতে দেখিয়েছি কোনভাবে প্রশ্ন করবেন, কোনভাবে প্রশ্ন সেট করবেন, অ্যান্সার সেট করবেন, কিন্তু এই জিনিসটা দেখানো হয়নি কোনভাবে এই প্রশ্নটা যিনি পরবর্তীতে প্রশ্নটা ফাইনাল সাবমিশন করবেন তাকে কোনভাবে পাঠাবেন। অর্থাৎ মনে করেন আপনি প্রশ্ন তৈরি করলেন, তৈরি করার পরে এটা তো আমাদের কাছে দিবেন, তো আমরা কোনভাবে আমাদের কাছে পাঠাবেন, অর্থাৎ যারা এই প্রশ্নটা ফাইনালি জমা রাখবে, রেখে পরীক্ষার আগে পাঠাবে, তাদের কাছে কোনভাবে পাঠাবেন সেই জিনিসটা একটু দেখাবো। এটা হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্নটা আপনারা যেহেতু গুগল ড্রাইভে করেছেন অনেকেই মনে হয়, তো সে গুগল ড্রাইভ বা যে কোনো জায়গায় যেখানেই করেন না কেন, সে প্রশ্নটা কি করবেন, ওপেন করবেন। তো প্রশ্নটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন ডান পাশে তিনটা ফোঁটা আছে, এখানে যাব যে অ্যাড কোলাবোরেটরস, অ্যাড কোলাবোরেটরস, এই অ্যাড কোলাবোরেটরস এ যাব। যার পরে যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার প্রথমে যাকে পাঠাতে চাচ্ছি তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেসে পাঠাচ্ছি, @gmail.com। আচ্ছা, তারপরে এবার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে অর্থাৎ আমি যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা লিখলাম, লিখে ইন্টার দিলাম, দিলে দেখেন এরকম একটা চলে আসছে। আসার পরে এখানে যে সেন্ড আছে, সেন্ড আমি ই করবো। এখানে এডিটরটা অবশ্যই যেন টিক দেওয়ার অটোমেটিক্যালি থাকে, যেন থাকে, দেওয়ার পরে সেন্ড করব। সেন্ড করলে তার কাছে চলে যাবে। অর্থাৎ আমি কি করলাম, প্রশ্নটা লেখার পরে এই যে এখান থেকে অ্যাড কোলাবোরেটরস গেছি, যাকে পাঠাবো তার ইমেলটা দিছি, ইমেলটা দিয়ে ইন্টার দিছি, দিয়ে নিচে সেন্ড বাটনে চাপ দিয়েছি, এবার তার কাছে চলে গেছে। এবার আমি যাকে পাঠাবেন, মনে করেন আমাকে পাঠালেন, আমাকে পাঠালে ওই যে ইমেল অ্যাড্রেসটা বললাম GRUSHC@gmail.com, এইটাতে পাঠালে হবে। তো পাঠানোর পরে এবার মনে করেন যে আমি কোনভাবে দেখব, সাপোজ আপনাকে কেউ পাঠালো, তখন সেটা তো আপনাকে আমার ব্যবহার করা শিখতে হবে, তো সেটা কোনভাবে, মনে করেন কেউ পাঠালো, তাহলে তখন কিসে যাব, আমি আবার আমার সেই অ্যাড্রেসটাতে যাচ্ছি। এইটা হচ্ছে যে আমি যে ইমেলে পাঠাইছি সেই ইমেলটা হচ্ছে এই অ্যাকাউন্টেই আমি পাঠানো হয়েছে। তো আমার মেলে যাচ্ছি, মেলে যাওয়ার পরে দেখেন ওখান থেকে আইসে কপি অফ আনটাইটেল ফর্ম, একটা ফর্ম চলে এসেছে, অর্থাৎ যে ফর্মটা পাঠালাম সেটা কিন্তু এটা। তো এটা এবার ওপেন করব। ওপেন করার পরে এখানে ওপেন ফর্মস আছে বা কপি অফ এটা আছে আমার, ঠিক আছে। তো এখন এবার ফর্মসটা আমি ওপেন করি, ফর্মসটা ওপেন করলাম, দেখি কি ফর্মসটা আসছে, এই যে ফর্ম। এখন ইচ্ছা করলে কি করতে পারবো, এটা আমি চেঞ্জ করতে পারবো, দেখেন আমি যেখানে চাপ দিচ্ছি সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো, কিন্তু যদি শুধু কপি পাঠান তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এখন পাওয়ার পরে এটা আমাকে সেভ করতে হবে। তো নিশ্চয়ই গুগল ড্রাইভের ভিতরে আমার নির্দিষ্ট একটা ড্রাইভ আছে যেখানে আমার প্রশ্নগুলো রাখছি, সেখানে এটা আমরা সেভ করব। সেভ করার জন্য তো এখানে দেখেন মেক কপি আছে, মেক কপি, এটা মেক কপি করলাম। মেক কপি করে কোথায় দিতে চাচ্ছি, ফোল্ডার হচ্ছে মাই ড্রাইভ, এখানে মাই ড্রাইভের ভিতরে নিশ্চয়ই আমি যে ফোল্ডারে দিতে চাচ্ছি, মনে করেন মাই ড্রাইভের মধ্যে যাচ্ছি, যে আমি দিতে চাচ্ছি আইসিটি নোটস, না আমি মনে করেন অনলাইন এক্সাম 2020 আইসিটি কোশ্চেন, আমি এই ড্রাইভের ভিতরে সাপোজ রাখতে চাচ্ছি, তাহলে এটা রাখলাম। রাখার পর এটা রাখার পর আমি যেখানে যাবো, যেমন আমি ক্লাস 1-5 যে কোনো একটা করেছি, আমি মনে করেন এই ফোল্ডারের ভিতরে রাখতে চাচ্ছি, তাহলে সেই ফোল্ডারে গেলাম। যাওয়ার পরে কি করব, এবার এখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি, মনে করেন এই কোশ্চেনটা ছিল সাপোজ আইসিটি, তাহলে আইসিটি ক্লাস 8 আমি এটা রিনেম করলাম। রিনেম করে আমি এখন আমি রিনেম করে তারপরে আমি কি বললাম বলেন তো, রিনেম করে তারপরে আমি কি করেছিলাম, আমি আমার যে ড্রাইভ সেই ড্রাইভটা কিন্তু সিলেক্ট করেছি, সিলেক্ট করে দিয়ে তারপরে কি করলাম, সিলেক্ট করে দিয়ে প্রথমে কি করলাম, নাম লিখলাম, তারপর ড্রাইভটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সিলেক্ট অপশন করলাম, করে এবার ওকে। এখন কি হলো, যে ড্রাইভের মধ্যে আমি প্রশ্নটা রাখতে চেয়েছি সেখানে চলে গেল। এখন আমি কেটে দেই, অর্থাৎ প্রশ্নটা আমার ড্রাইভে চলে গেছে। এবার দেখি তো আমার ড্রাইভে আমি পাই কিনা, ড্রাইভে যাচ্ছি, আমার ড্রাইভে যাচ্ছি, ড্রাইভের মধ্যে অবশ্যই সেটা একটা ফর্ম আছে, আমার
ছিল এই যে অনলাইন এক্সাম, এর মধ্যে এই যে ইটিসির মধ্যে রাখছিলাম, রেখে কি করেছিলাম, নাম দিয়েছিলাম আইসিটি ক্লাস এইট। দেখেন ওই প্রশ্নটা এখানে আসছে। এখন এখান থেকে আমি প্রয়োজনীয় কাজ মডেলের যা ইচ্ছা আমি করতে পারবো। এখানে ক্লিক করে সেম আগে যা করেছি তাই। আচ্ছা, আমাদের প্রথম অংশ শেষ। এখন অনেকে আবার একটু জানতে চাচ্ছিলেন যে এই প্রশ্নটার রেজাল্টটা কোনভাবে দেখব। এই প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টটা দেখার জন্য আমরা কি করব, রেসপন্সে যাব। রেসপন্স, রেসপন্সে যাওয়ার পরে দেখেন এখানে একটা ক্রিয়েট স্প্রেডশিট আছে, এই ক্রিয়েট স্প্রেডশিটে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ স্প্রেডশিট, ক্রিয়েট, নতুন একটা স্প্রেডশিট তৈরি হয়ে গেল। আচ্ছা, অর্থাৎ আমরা এখন ইচ্ছা করলে আমরা এটা ওপেন করতে করে দেখতে পারি। এই যে আসলে এই প্রশ্ন এখনো কেউ পরীক্ষা দেয়নি, দিলে এখানে স্কোর সবগুলো আমরা লিস্ট দেখতে পাবো। এই স্কোরে হবে তার নাম্বার, এখানে হলো টাইম স্ট্যাম্প, অর্থাৎ কোন সময় পরীক্ষা দিচ্ছে সেটা দেখা যাবে, তার নাম রোল দেখা যাবে, অর্থাৎ প্রয়োজনীয় সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম মনে হয় বোঝাতে পেরেছি। আচ্ছা, এর সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই। অনেকে ওই ছাপানো কোশ্চেন কোনভাবে অ্যাড করতে হয় এই জিনিসটা একটু দেখতে চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন কোনভাবে একটা ছাপানো কোশ্চেন আমরা অ্যাড করে থাকি। তো সাপোজ আমি যে প্রশ্নটা একটু আগে নিয়েছিলাম ওইখান থেকেই একটা কাজ করি। তো এই কোশ্চেনটা কিন্তু আমি নিয়ে আসছি অন্য জায়গা থেকে। তো মনে করেন এখানে আমি একটা ছাপানো কোশ্চেন অ্যাড করবো কোনভাবে। তো ইচ্ছা করলে যে কোনো জায়গায়, আপনারা জানেন আমরা একটা এই যে এগুলা এই এই এক একটা সেকশন আমরা নির্বাচন করতে পারি। তো সবশেষে কই মনে করেন এর উপরে আমি প্রশ্নটা, প্রশ্ন যেহেতু এখান থেকে শুরু এর উপরে একটা নিব, তাহলে এইটাকে একটা আমরা কপি করে নিলাম, তার মানে ওর উপরেরটা কপি করলাম, কপি মেক কপি, অর্থাৎ এখানে একটা কপি নিলাম। কপি নিয়ে এবার আমরা কি নিতে চাচ্ছি, আমরা একটা ছবি নিতে চাচ্ছি, ঠিক আছে। তো ছবি এই সেকশন নির্বাচন করতে হবে না, এটা হলো কোশ্চেন, যে ওখানে আগের বারে হেডলিং ছিল, তো এখানে মনে করেন আমি লিখলাম কিউএসটিআর কোশ্চেন, যাই হোক। তো এখানে আমরা নিতে চাচ্ছি কি বলেন তো, এখানে কিন্তু আমরা ছবি নিতে চাচ্ছি। আচ্ছা, এখন ছবি নিতে চাচ্ছি মানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে একটা ফাইল আপলোড করতে হবে, তাহলে ফাইল আপলোড হয়ে যাব। তো এখানে আমার যেখানে ফাইল আছে সেখান থেকে আমি মনে করেন নিতে পারবো। আচ্ছা, ওটা গেল। অথবা আমরা কি করতে পারি, এখানে যে ছবিটা, এই যে এখান থেকে, এখান থেকে এই যে ইমেজ ইনসার্ট, অর্থাৎ এখানে যে কোশ্চেন যেখানে লেখা এখানে কি করব, আমরা একটা ইমেজ ইনসার্ট করব। দেখেন ইমেজ ইনসার্ট কোথায় আছে, আমি আমার ফটো গুগল ড্রাইভ থেকে নিতে পারবো বা অন্যান্য জায়গার যেখানে সেখান থেকে, মনে করেন এই একটা কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা আমি নিতে চাচ্ছি। সাপোজ এটা একটা কোশ্চেন, কোশ্চেনটা আমি স্ক্যান করে রেখেছিলাম, সেই কোশ্চেনটাই নিতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে ক্লিক করব, অর্থাৎ যেটা নিতে চাচ্ছি সেটা। এটা কিন্তু আমার গুগলের মধ্যে, আমরা ইচ্ছা করলে আমাদের কম্পিউটার থেকে নিতে পারি। কম্পিউটার নিতে গেলে আপলোড, আপলোড থেকে ব্রাউজ, তার মানে আমি আমার কম্পিউটারে রাখা কোনো ছবি নিতে পারবো। সাপোজ আমার কম্পিউটারে রাখা ছবি আমি নিতে চাচ্ছি, তাহলে ডেস্কটপে কি কোনো ছবি আছে দেখি। সাপোজ এটা একটা কোশ্চেন, আমি এই কোশ্চেনটা নিতে চাচ্ছি, তাহলে এটা নিলাম, নিয়ে ওপেন করলাম। অর্থাৎ আমার কোশ্চেনটা আমি এভাবে এখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে কোনো অ্যান্সার অপশন যেহেতু লাগতেছে না, এটা বাদ, এখানে কোনো পয়েন্টসও দিব না, কিছুই দিব না। এখানে কি করলাম বলেন তো, আমি ফাইল আপলোড করলাম। আচ্ছা, এখানে একটা ফাইল আপলোড করে দিলাম, সেটা হচ্ছে প্রশ্ন, যে প্রশ্ন আমরা ইচ্ছা করলে এটা আবার কিন্তু বড় করেও দেওয়া যায়। দেখেন এখানে ইচ্ছে করলে আমি টেনে এটাকে বড় করে দিতে পারি, বাচ্চাদের সুবিধার্থে আমরা দিয়ে দিতে পারি, হয়ে গেছে। এখন এই প্রশ্নটা আমার মনে করেন করা শেষ। এখন এটা যখন পাঠাবো তখন তো আগেই দেখিয়েছিলাম, তো সেটাই আমি একটু পাঠাচ্ছি, মনে করেন সেন্ড করলাম। সেন্ড করে কি করব, এই যে এই লিঙ্কটা, শর্ট লিঙ্কটা একটু শর্ট করে নিলাম, নিয়ে এটা কপি করলাম, অর্থাৎ আমার কোশ্চেনের লিঙ্কটা কিন্তু এটা। যখন স্টুডেন্টরা ক্লিক করবে তখন ঠিক আমি এটা এখানে পেস্ট করে দেখাচ্ছি, এই যে প্রশ্নটা চলে আসবে, প্রশ্নটা চলে আসছে।
দেখেন এই প্রশ্নের উপরে যা ছিল ছিল, এই হলো কিন্তু কোশ্চেন, দেখছেন কোশ্চেনটা কিন্তু এই চলে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস, এই যে এখানে কিন্তু এই আমি এটা আমার একটু ভুল হয়েছে, এখানে এই জিনিসটা রিকোয়ার্ড করে রাখা যাবে না, কারণ এখানে তো কোনো ফাইল আপলোড করবে না, এইটা রিকোয়ার্ড করবো না, কোশ্চেনটা যেটা করলাম সেটা রিকোয়ার্ড করবো না, করলে কিন্তু হবে না, তাহলে সাবমিট করতে পারবে না ওরা। অর্থাৎ কোশ্চেনটা রিকোয়ার্ড করে রাখা যাবে না, রাখলে কিন্তু তারা অ্যান্সারটা সাবমিট করতে পারবে না। আচ্ছা আমি মনে হয় বুঝাতে পেরেছি, এখান পরে আমি সেম যেভাবে পাঠিয়েছিলাম ওইভাবে পাঠাতে পারবো। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম যে কোনভাবে একটা প্রশ্ন আমাদের কাছে পাঠাবেন, সেই সাথে আরো দুটো জিনিস যোগ করে দিয়েছি, প্রশ্নের আপনারা নিজেরা কখন কিভাবে স্কোর দেখবেন, আবার কিভাবে এটা আপনার যদি কোনো ছাপানো কোশ্চেন অ্যাড করতে হয় সেটা কোনভাবে করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।